ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো। তো বন্ধুরা, আবারও আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আমি খুবই একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক টাইম আপনাদের ফোনগুলো আপনাদের ছোট ভাই অথবা আপনার কোথাও বেড়াতে গেলে সেখানে আপনার ছোট ছেলেমেয়ের আপনার ফোনটা আপনার কাছ থেকে নিলে তখন তাদের কাছ থেকে সহজে মোবাইলটা চাওয়াও যায় না আবার। তো ঠিক এই টাইমে আপনি কিভাবে তাদের কাছ থেকে আপনার মোবাইলটা নেবেন এবং আপনি কিছু ভিআইপিভাবে আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন, আপনি যদি কাউকে ইগনোর করতে চান এবং তাকে এড়িয়ে চলতে চান তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনার খুবই দরকারি হবে। আপনি যাকে ইগনোর করতে চাচ্ছেন তো তার সামনে যদি আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করেন এবং তাহলে কিন্তু আপনার বারবারই আপনার ফোনে কল আসবে এবং আপনি তার থেকে ইগনোর হতে পারবেন। তাছাড়া এখানে অনেক সুবিধা রয়েছে, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নিই কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। তো এর জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য জাস্ট সিম্পলি আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে ফেক কল। তো ফেক কলার এই অপশনটা আসলে একদম অ্যাডভান্স যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা জাস্ট সিম্পলি ইনস্টল করে ওপেন করবেন। তো এটা আমি আবারও সহজ ভাষায় আমি আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি দেখাবো। তো এরকম আসার পরে জাস্ট সিম্পলি নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। এবার আমাদের অ্যাডভান্স যে কাজটা সেটা হচ্ছে এই কলার অপশনে একটা ক্লিক করবেন। কলার অপশনে ক্লিক করলে একটা অ্যাড আসলে কেটে দিবেন। তো এবার কিছু অ্যাক্সেস চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এখানে অ্যালো করতে হবে। তো অ্যালো করার পর এখানে আপনাকে একটা নাম দিতে হবে। তো এখানে আমি একটা নাম দিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আপনাকে মনে করেন আপনার ওই ছোটো ভাইয়ের কাছে এই মোবাইলটা চলে গেল, তো তখন আপনি অটোমেটিক টাইমার সেট করে দিলে এই নাম থেকে অটোমেটিক আপনাকে সামনে একটা কল আসবে। তো দেখেন এখান থেকে চাইলে আপনি আপনার কাস্টমাইজ মতো একটা নাম্বার দিতে পারেন। তো দেখেন আমি এখানে আমার এক্সাম্পল একটা নাম দিয়ে দিলাম। তো আমি এখানে দিলাম এই নামটা এবং এখানে আপনার কাস্টমাইজ মতো একটা নাম্বার দিয়ে দিতে পারেন। তাছাড়া এখানে চাইলে আপনি পিকচারও অ্যাড করে নিতে পারেন। তো জাস্ট সিম্পলি আমি একটা পিকচার অ্যাড করে নিচ্ছি খুব সহজেই, কিন্তু আপনারা এখানে পারবেন। তো দেখেন আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করলাম। অ্যাড করার পর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার যে অপশনটা শিডিউল, তো শিডিউলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ওই ছোটো ভাইয়ের হাতে মোবাইলটা যাওয়ার কত সেকেন্ড পর কত মিনিট পর পর এই এটা অটোমেটিক কল দিবে সেই টাইমারটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে জাস্ট সিম্পলি এখন কোনো কিছু সিলেক্ট করলাম না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, এখানে যে চাইলে আপনি সহজেই আপনার এক্সাম্পল হিসাবে নাম্বার দিতে পারেন। তো দেখেন এখানে যদি আপনি গার্লফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু যেই কলটা আপনার অটোমেটিক আপনার ফোনে আসবে ওই অপশনটাতে লেখা থাকবে যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল করেছে। খুবই ইন্টারেস্টিং, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এখানে আপনি আপনার কাস্টমাইজ মতো রিং সেট করতে পারবেন। তো দেখেন আমি এখানে একটা রিংও সেট করে দিচ্ছি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস নামে একটা অপশন আছে, মানে আপনার কলটা যখন সে রিসিভ করবে তখন এই কল এই অডিওটা অটোমেটিক শো হওয়া শুরু হবে, মানে আপনার সাথে কথা বলবে এই অডিওটা। তো এখানে জাস্ট অ্যাড ভয়েসে ক্লিক করে আপনি যে কোনো একটা আপনার ভয়েস রেকর্ডেড করা ভয়েসটা আপনি এখানে প্লে করে দেবেন অথবা আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক লাগিয়ে দিতে পারেন জাস্ট। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি টাইমার সিলেক্ট করে তার হাতে মোবাইলটা দিয়ে দেবেন অথবা আমি আপনাদেরকে সরাসরি দেখাই যেখানে কল না অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটা প্রাইভেট হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে কল দিয়েছে আমার গার্লফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের নাম্বারটা এবং একটা পিকচার এখানে শো হচ্ছে। আপনি যদি সরাসরি আপনার এটা রিসিভ হয়ে গেল তো এবার আপনারা যেই মিউজিকটা আমরা চালু করেছিলাম ওই মিউজিকটা কিন্তু এখন এখানে প্লে হওয়া শুরু হয়ে যায়। তো ঠিক এই ধরনের এই অ্যাপ্লিকেশনটা খুবই মজার, এক কথায় আমি অনেকদিন ইউজ করেছি অ্যাপ্লিকেশনটি, অনেক অনেক সিচুয়েশনে আপনার এটা দরকার হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।